এখন আমরা গ্রামাটিকার কিছু বিষয় আলোচনা করা হয়েছে একশো পৃষ্ঠায় এইটা আমরা বুঝে নেব এখানে ফোরটিন পয়েন্ট টু এই পর্যায়ে বলেছে রিড দা গিভেন নোট ইন দ্য বক্স মানে বক্সে দেওয়া এই নোটগুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়ো নোট নোট মানে লক্ষণীয় জ্ঞাতব্য বা জানার বিষয় মানে উল্লেখযোগ্য কোনো বিষয়কে নোট বলা হয় ভয়েস ভয়েস দ্বারা আমরা কি বুঝি যে কারো ভয়েস কারো কণ্ঠস্বর এটাকেই বুঝি কিন্তু গ্রামারে ভয়েসের একটা নির্দিষ্ট মিনিং রয়েছে দুই ধরনের ভয়েস আমরা দেখতে পাই অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস আর ব্যাপারটা এইরকম যে মনে করো যে আমার কলম হারিয়ে গেছে এই কথাটা আর আরেকটা কথা আমি আমার কলম হারিয়েছি তাহলে দেখো আমার কলম হারিয়ে গেছে কে হার হারালো সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নয় আর আমি কলম হারিয়েছি তাহলে এখানে কিন্তু সাবজেক্টটা গুরুত্বপূর্ণ কে ভেঙেছে আমি এটা এখানে উল্লেখ আছে যেখানে সাবজেক্টের গুরুত্ব আছে বা উল্লেখ আছে সেটা হলো অ্যাক্টিভ ভয়েস সোজা কথা যে ভয়েসে সাবজেক্ট অ্যাক্টিভ থাকে সেটা হলো অ্যাক্টিভ ভয়েস যে সাবজেক্টে সাবজেক্ট উল্লেখ থাকে না অথবা থাকলেও সেটা অ্যাক্টিভ নয় সেটা হলো প্যাসিভ ভয়েস এই সম্পর্কে আমরা জানব তাহলে দ্য টার্ম ভয়েস ভয়েস এই যে টার্ম এটা হলো টার্ম হলো পরিভাষা তাহলে ভয়েস পরিভাষাটি ডেসক্রাইবস বর্ণনা করে দ্য রিলেশনশিপ মানে সম্পর্ক বর্ণনা করে কার মধ্যে between দ্য verb অ্যান্ড দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য অবজেক্ট অফ আ সেন্টেন্স তাহলে এখানে আমরা তো জানি যে বিটুইন থাকলে দুটার মধ্যে সম্পর্ক বুঝাই এখানে কিন্তু তিনটা দিয়েছে ভার্ব একটা সাবজেক্ট একটা অবজেক্ট একটা আসলে তিনটা উল্লেখ আছে কিন্তু তিনটা কিন্তু নয় দুটা এখানে বইয়ে নিশ্চয়ই ভুল করা হয়নি এখানে বিটুইন দা বোঝাচ্ছে একটা হলো ভার আরেকটা হলো সাবজেক্ট আর অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট মিলে একটা এই দুটার সাথে ভার্বের সম্পর্ক তাহলে এখানে মানে এই দুটা জিনিসের মধ্যে সম্পর্ক একটা হলো সাবজেক্ট অবজেক্ট একটা হলো ভার্ব ভার্বের সাথে সাবজেক্ট অবজেক্টের যে সম্পর্ক এটা এটাই হলো এখানে এই সম্পর্কটা এখানে বোঝানো হচ্ছে তারপরে বলেছে উই ইউজ আমরা ব্যবহার করি অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েস টু ইমফাইট ইমফাসাইট মানে গুরুত্ব দেওয়া বা এখানে জোর জোর দেওয়া বোঝানো হয় দ্য ডিফারেন্ট পার্টস অফ আ সেন্টেন্স একটা বাক্যের বিভিন্ন পার্টের মধ্য থেকে গুরুত্বর কম বেশি অনুযায়ী আমাদের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস হয় এই কথাগুলো শুনে যতক্ষণ না আমরা ভয়েস বুঝবো তার চেয়ে আমরা এগুলো যখন শেষ করবো ধীরে ধীরে তখন দেখবে যে অটোমেটিক্যালি আমরা ভয়েস বুঝে ফেলেছে সুতরাং আমরা বুঝতে পারছি না এই কথাগুলো এখনই বলে লাভ নাই তোমরা পুরো ভিডিওটা না টেনে একবার মনোযোগ দিয়ে দেখো মনোযোগ দিয়ে তোমার কাছে যদি অন্য কেউ থেকে থাকে তাহলে তার কাছ থেকে তুমি চলে যাও জাস্ট একা একা এই রকম শিক্ষণীয় ভিডিওগুলো তোমরা দেখবে ইন অ্যান্ড অ্যাক্টিভ ভয়েস মানে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে দ্য ইমফাসাইজ দ্য এমফাসাইজ ইমফাসিস এখানে দ্য ইমফাসিস এই গুরুত্বটা বা জোর দেওয়াটা ইজ গিভেন দেওয়া হয় কার উপরে টু দ্য সাবজেক্ট সাবজেক্টের উপরে সাবজেক্টের আরও নাম রয়েছে ডুয়ার ডুয়ার মানে ডু থেকে ইয়ার যেমন টিচ থেকে টিচার ডু থেকে ডুয়ার তাহলে যিনি করেন তাকে ডুয়ার বলা হয় বা এখানে কর্তা জিনি করেন তাকে তো আমরা বাংলায় কর্তা বলি আচ্ছা তাহলে সাবজেক্ট বা ডুয়ারকে গুরুত্ব দেওয়া হয় এমফসাইজ করা হয় ওই যে বললাম যে আমি আমার কলম হারিয়েছি তাহলে এখানে সাবজেক্টকেই গুরুত্ব দিয়েছে এরপরে আমরা পরের অংশে যাই ফর एग्जांपल উদাহরণ স্বরূপ শাউলি রড হার মেমরি শাউলি শাউলি কি করেছে তার মেমরি লিখেছে বা তার স্মৃতিময় স্মৃতি স্মৃতি মাখা কথাটা লিখেছে হিয়ার দা ফোকাস ফোকাস মানে একটা টর্চের আলো যেখানে পড়ে সেটাকে ফোকাস বলা হয় তুমি রাত্রে বা অন্ধকারের মধ্যে টর্চ জ্বালিয়ে একদিকে ধরবে সেটা দেওয়ালেই ধরো বা যেখানে ধরো যতটুকু অংশ আলোকিত হয় সেটাকে ফোকাস বলা হয় যেমন মোটরসাইকেলের ফোকাস আছে সামনে হেডলাইট ফোকাস দ্বারা আলোকিত করা বা গুরুত্ব দেওয়া বোঝায় তাহলে এখানে হেয়ার দ্য ফোকাস ফোকাস মানে গুরুত্বপূর্ণ অংশ ইজ অন হু রট হার মেমোরি কে তার মেমোরি লিখেছে এইটাকে গুরুত্ব দেওয়া হয় তার মানে ওই ডুয়ার বা সাবজেক্ট কে বোঝাচ্ছে অ্যান্ড দ্যাটস হোয়াই এবং সেই কারণে ইট ইজ অ্যান অ্যাক্টিভ ভয়েস এটা হলো একটা অ্যাক্টিভ ভয়েস দ্য সেন্টেন্স হ্যাজ দ্য ফলোয়িং স্ট্রাকচার তাহলে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচার এরকম এস ভিও এস ভিও মনে রাখবো আমরা এখানে এস ভিও কি সেগুলো আমরা ভালোভাবে একটু পরে জানব সাবজেক্ট ভার্ভ অবজেক্ট সাবজেক্ট ভার্ভ অবজেক্ট তাহলে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ভ তারপরে অবজেক্ট ইজ দ্য মোস্ট কমন স্ট্রাকচার ইন ইংলিশ দ্যাট উই অল আর অন দ্য আদার হ্যান্ড আচ্ছা তাহলে অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড মানে বিপরীত পক্ষে ইন আ প্যাসিভ ভয়েস এতক্ষণ অ্যাক্টিভ সম্পর্কে আলোচনা করা হলো এরপরে এর বিপরীত পক্ষে ইন আ প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দ্য ফোকাস মানে আলোকিত বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ফোকাস কোন দিকে করা হয় ইজ অন দ্য রেজাল্ট অফ অ্যান অ্যাকশন রেদার দেন দ্য পারসন অর থিং ডুইং ইট কে করলো কোন ব্যক্তি করলো মানে কোন পারসন করলো নাকি কোন কোন জিনিস করলো এটাকে গুরুত্ব দেওয়া হয় না বরং ওই কাজের রেজাল্টকে গুরুত্ব দেওয়া হয় আমার কলম হারিয়ে গেছে এই কাজ কে বা কে হারালো সেটা বিষয় নয় এখানে মনে করো যে মোবাইলে গান ডাউনলোড দেওয়া হয় কে ডাউনলোড দেয় সেটা বিষয় নয় এখানে যে এই কাজটা হয় এখানে এটাই গুরুত্ব দিয়ে বোঝানো হচ্ছে এরপরে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ প্যাসিভ সেন্টেন্স মানে প্যাসিভ বাক্য অব হার মেমোরি শাওলি মেমোরি এটা তো এটার প্যাসিভ হবে উইল বি মানে হবে কি হবে হার মেমোরি এই যে এই অবজেক্টটাকে সামনে নিয়ে গেল দেখো হার মেমোরি পরে ছিল চলে আসলো এই যে প্রথমে হার মেমোরি তারপরে দেখো এখানে সাহায্যকের ভাব ছিল না এখানে সার্জকের ভার্ব নিয়ে আসা হয়েছে ওয়াজ তারপরে এই যে ভার্ব রট ভার্ব যেটাই থাকুক তার পাস্ট পার্টিসিপল বসাতে হবে আমরা জানি রাইট রট রিটেন এই রিটেন হলো পাস্ট পার্টিসিপল এটা নেওয়া হলো তারপরে শাওলি থাকলে বাই শাওলি হি থাকলে বাই হিম রানা থাকলে বাই রানা সোনিয়া থাকলে বাই সোনিয়া মানে সাবজেক্ট যেটা থাকবে তার মানে প্রথমে বাই কথাটা আনতে হবে তাহলেই আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেল দ্য সেন্টেন্স হ্যাজ দ্য ফলোইং স্ট্রাকচার তাহলে এই প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার এখন আমরা জানবো মানে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট নিচে লেখা হয়েছে শাওলি রড হার মেমোরি সাওলি রট হার মেমোরি তাহলে সাবজেক্ট হল সাওলি ভার হলো রড আর অবজেক্ট হল হার মেমোরি এইটা হলো অ্যাক্টিভ ভয়েসের মানে স্ট্রাকচার কিন্তু আমরা যদি প্যাসিভ ভয়েসে করতে যাই তাহলে তো এই শাউলিটা প্রথমে থাকে না এটা লাস্টে চলে যায় লাস্টে দ আসে এই যে দেখো এখানে সাবজেক্ট দেখো হার মেমরি ভার হলো ওয়াজ রিটেন এজেন্ট বাই শাউলি তাহলে এর আগে দেখো সাবজেক্ট শাউলি ছিল এখানে এসে হার মেমরি এটা সাবজেক্ট হয়ে গেছে অর্থাৎ আগে যে হার মেমরি এটা পড়ে ছিল এই অংশটা আগে চলে এসেছে আর ভার দেখো রট এটা হয়ে গেছে ওয়াজ ব্রিটেন ওয়াজ কেন হলো এখানে তো ইজ বা ওয়ার এগুলো হতে পারত হলো এই কারণে যে রড যেহেতু পাস্ট এই জন্য এখানে ওয়াজ নেওয়া হয়েছে ওয়াজ হলো পাস্ট আর ইজ তো প্রেজেন্ট এই জন্য ইজ বাদ গেল তারপরে অবশ্যই পাস্ট পার্টিসিপল বসাতে হবে তারপরে শাওলির নামের আগে বায় অবশ্যই দিতে হবে এখানে কিন্তু একটা ফুল স্টপ হবে এই পাশে সাউলের এখানে এটা তোমরা ফুল স্টপ দিতে ভুলে যেও না ফুল স্টপ না দিলে কিন্তু ভুল হয়ে যাবে আবার এখানেও তাই হার মেমোরি পরে এখানে একটা ফুল স্টপ হবে আচ্ছা এরপরে এখানে বলেছে হেয়ার এখানে দ্য ফোকাস গুরুত্ব দেওয়া হয়েছে ইজ অন হার মেমোরি ওয়াজ রিটেন হার মেমোরি ওয়াজ রিটেন তার মেমোরি লেখা হয়েছিল এইটার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ এইগুলোকে প্রথমে দেখো উল্লেখ করা হয়েছে প্রথমে উল্লেখ করাটাকে একটা গুরুত্ব বুঝাই কারণ প্রথমে উল্লেখ সেটা সেগুলোই করি যেগুলোকে আমরা গুরুত্ব সহকারে ব্যবহার করি যেমন দেখো আমি যদি বলি যে বিশ্বের মধ্যে ভালো ভালো ফুটবলার কে তখন তোমরা অবশ্যই মেসি রোনালদো তারপরে এই যে ব্রাজিলের রোনালদিন হোক বা রিভালদো যাই হোক ম্যারাডোনা পেলে এদের নামে কিন্তু তোমরা বলবে তারপরে এসে কম গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলবে যাই হোক এখানে এই হার মেমরি ওয়াজ রিটেন এটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে ফোকাস করা হয়েছে শাওলির উপরে নয় আচ্ছা মোর দেন হু রট দা মেমরি কে এই মেমোরিটা লিখলো সেটার উপরে গুরুত্ব দেওয়া হয়নি। তার চেয়ে হার মেমরি ওয়াজ রিটেন তার মেমরি লেখা হয়েছে এই কাজের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে ফোকাস করা হয়েছে এন্ড দ্যাটস হোয়াই সেই কারণে ইটস আ প্যাসিভ ভয়েস এটা হলো একটা প্যাসিভ ভয়েস বা নিষ্ক্রিয় ভয়েসের বাংলা হলো এখানে আমরা ব্যাকরণগত অংশ থেকে যদি বলি তাহলে বাচ্য আচ্ছা এরপরে পরের অংশটুকু আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবার আকাত